मारू तो मेरे देखते हैं बाजू ले मेरे देखते हैं मारू की किरा मेरे देखते हैं अल्लाह क्या रागन करे देखते हैं सीना किरा अब मासे की ए मारू ये तो कौन दस है ने कौन दस है आमी सासा बड़ी दस है तू गाल पकड़ा जन्नी स्वा आम्रा दूर जोने जाए स्वा আমার গল্প করলে তোমার না সময় কেটে যায় আমার কাজান বহুত কাজান আমি এখন যাবো না ওরে বাবা তুই যে বিশাল ব্যস্ত মানুষ হয়ে গেছিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার কাজকে দেখা লাগে বুঝলে তোমার মতো গল্প করলে আমার দিন চলে না ওরে সোয়া যায় চাচার সাথে মেলা দিন দেখা করিনি ওরে তুই যা আমি যাবো না তুই যা দিন তোর সাথে মেলা দিন দেখা করিনি তা তুই তুই কোন পাশে রে ও আমার ডান পাশে তুই যে কলিজে আসবো না তোরা আমার বাড়ি আর আসিস না দিন এসাসা তোর ভালোবাসি তাই আসি তা তুই এরম কথা কতি পারলি তোর অত ভালোবাসার আমার দরকার নেই মারুপির ধরে মারবি তা না মারুপির নামে মারবি আমার মাথায় আমার মাথায় তা আমার বাড়ি তোর আর আসার দরকার নেই তোর মাথায় পড়ি গে না আর একজনের মাথায় পড়েছে ও আমি মারুপির মারিছি কে জন্য তা তুই জানিস তা আমি কি জানি না বললি কি করে বসবো ওর সাথে পাতে দেখা হইল আমি কচ্ছি চাষা বাড়ি যাই চাষার সাথে একটু গল্প করে আসি ও বলছে আমার ব্যস্ততা আছে তোর মতো আমি বেকার না কয়েতে হাঁটা দিয়েছে তাহলে ও আবার আসলো কি করতি ও এই জন্যই ঝাড়ছি আসলে তো তুই মিছে কথা কইছিস কেন ওরে সত্যি কথা আমি আসতে চাইলাম না বুঝলি ও না জানি তোর সাথে এসে আমার নামে কি উল্টা পাল্টা গিবত টিবত করে এই জন্যই মনে করে আমি আসলাম কি কবে তো আমি শুনবো না দেখেছিস তোর বিশ্বাস করে না ও তোরের মন পুলিশ পুলিশ তোরের মন না সোরের মন হ্যাঁ তোরের মন পুলিশ পুলিশ কে জন্য চাচা ওই যে এগের বাড়ি নবী সদ্দিকের বাড়ি ওকে বাড়ি দেই এই কুল গাছে দেখি ডেলা মারছে আমি কেছে কুল এখনো পাইকে আছে বলছে কুল পাখি নি তো কি হয়েছে হ্যাঁ আমি পরে বুঝতে পারলাম ওই যে নবী সদ্দিক যে নাতনি হ্যাঁ ওই যে বিয়ে পর্যন্ত বিয়ে উপযুক্ত ওরে বিয়ের উপযুক্ত ওর একটা নাতনি আছে হ্যাঁ ওই জন্য ওকে বাড়িতে এই কুল গাছে যাই ডেলা আমারে দেখেছিস চাচা এসব কথা কবে ভুলে আমি আসলাম কি উল্টো পাল্টা কথা কথা দেখেছিস তবে তোর পিছনে কথাম না তাই না চাচা হ্যাঁ সেদিকে শব্দুল ভালো হ্যাঁ পিছনে কথাম না কেন কাউ দিনি পিছনে পিছনে ওই যে একজনের পিছনে কথা কয়া গিবত এই হাই গিবত তাই না চাচা গিবত আবার কি এরে গিবত হইল এটা ভয়াবহ গুণা আল্লাহ কুরআনে বলছে আল গিবাতু আশাদ্দু মিনাল জিনা গিবত হইল জিনার থেকেও ভয়াবহ গুণা একজনের ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য বা যেই কথা শুনলি সে আল্লাহ নবী বলছে গিবত হইল সেই জিনিস যা তার মধ্যে আছে এইটা তার পিছনে বলা যা শুনলি সে ব্যথিত হবে ঠিক আছে
মানে ভালো কিছু কলি অসুবিধে নেই খারাপটা বলা যায় হ্যাঁ যা শুনে সে ব্যথিত হবে হোয়াট ইজ ব্যথিত ব্যথিত মানে কি ব্যথা পাবে হ্যাঁ ইংরেজি কষ্ট পাবে হ্যাঁ ইংরেজিতে তাকে বলে এ স্যাড না ইংরেজিতে বলে পেন পেন হ্যাঁ পেন কলম না পেন পেন না পেইন পেইন মানে ব্যথা ওই সেই পেঙ্গুইন আবার কোসিশাটা সুন্দর কথা হাদিস কোরআনের কথা এর মধ্যে আবার ইংরেজি আনার কি দরকার যেটা শুদ্ধ করে বলতে পারিস না ওটা বলার দরকার নেই ছোটবেলায় আমি ইংরেজিতে বিশাল 100 পাঠছিলাম তোর পায় দোকান ধরি বুঝলি আমি তো সাসাহি তোর পায় ধরছি কই তুই আর যেন ইংরেজি বলিস না পারিস না ইংরেজি শুধু আপনি উল্টো পাল্টা ভুল ভাল বলিস এ ঠিক বলে না ভুল বলো কোনো কথা ঠিক করে বলতে পারো না তবে হাদিস কোরআনের কথা ঠিক বলে এসব দূর হ্যাঁ এ মনে কর যে আমি শুনেছি যে একজনের বিরুদ্ধে গীবত করা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান কথাটা কি সত্যি আমি ওরে বাবা রে 100 200 300 না এটা হলো 100% সত্যি ঠিক আছে তাহলে তো কারোর পিছনে কোনো কথা কওয়া যাবে না পিছনে কথা কওয়া যাবে কিন্তু যে কথাটা শুনলি অপর ভাই ব্যথিত হবে ওইটা কয় জেরাম তুই মনে কর যে আমি টেরা না হ্যাঁ তাহলে তুই আমার সামনে কলি এ টেরা ইকে নাই তা আমি ব্যথিত হইনি কিন্তু আমার পিছনে দেখা গেল যদি কইস যে ওই যে টেরা ও কিছু বোঝে না পাগল কথা কয় তা ভালো করে কইতে পারে না এসব আমার পিছনে যদি কইস তাহলে ওইটা আমি শুনিয়ে মন খারাপ করব তখন ওইটা গীবত হয়ে যাবে কিন্তু আমার সামনে যদি কইস অসুবিধে নেই ওইটা গীবত হবে না তবে আমি যদি মন খারাপ করি সে কথা না কয় ভালো তা তোরা কলি আমি মন খারাপ করি নে কারণ আমি তো টেয়ারা এসে যে আমার ছাগল কই এ ছাগল ছাড়ি দিয়েস কিডা ইজন ছিল তো ছাগল এ কিডা ছাড়লে রে ছাগল ওই 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 টেয়ারা ছিল এ আমি ছাড়িনি মিছে কথা তুই তো ছাড়ি দিলি মনে হয় সত্যি কথা ইজন ছিল আমি ছাড়িনি তোদের তোরা আসলি আমার এটা কাজের ক্ষতি হয় এ বড় চল ছাগল খুঁজে নিয়ে আসি এই ছাগল ছাড়িছিস কেন ছাগল ছাড়িছিস কেন হ্যাঁ আবার মাল্লিটা কোন জায়গায় তুই মারুফির মারিনি না এসা ছাগল খুঁজে নিয়ে আসি এসা শুন বল এই তালি আমরা তিনজনে ভাগ করে খুঁজি তুই দক্ষিণ পাড়া মুখ যা আর তুই উত্তর পাড়া মুখ যা আর আমি পশ্চিম পাড়াতে খুঁজে নিয়ে আসি শোন তোর ছাগল খুঁজতে যাওয়া লাগবে না কারণ কি শুনবি ক তুই তো টেরা মানুষ তো কি ভালো দেখিস নে ওই ছাগল খুঁজতে যাইয়ে তুই দেখা যাচ্ছে কুত্তা ধরে নিয়ে বাড়ি আসলি তাছে তুই কেন বসে থাক না বাড়ি যা বসে থাক না বাড়ি চল যা তো শাশির সাথে যে গল্প করি বাড়ি যাই সারে আমি ছাগল আনতে গেলাম আমি কুত্তা ধরে আনবো কা দরকার হলি ছাগলের জায়গায় গরু নিয়ে আসবো তাও আনবো কে